পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রীর মধ্যে বিয়েটা আর হচ্ছে না, ভেঙে যাচ্ছে সম্পর্ক। রাজ নিজেই কথা স্বীকার করেছেন। তার মানে কিছুদিন আগে ভারতের গণমাধ্যমে যে খবর বেরিয়েছিল তা পুরোটা সত্য না হলেও মোটা দাগে সত্য। রাজ নিজেই কলকাতার একটি পত্রিকায় এক সাক্ষাৎকারে জানালেন, শুভশ্রী আর তিনি নিজেই আলোচনার মধ্য দিয়ে এ সম্পর্ক ছেদ টানছেন। তবে কি মিমি সম্পর্কে ঢুকে পড়েছেন? রাজকে প্রশ্ন করা হয়, আপনার সঙ্গে শুভশ্রীর সম্পর্ক আছে কি নেই? এই মুহূর্তে আমি সিঙ্গেল, বিয়ে করছেন কিনা? এই প্রশ্নের জবাবে রাজ বলেন, না, আমার আর শুভশ্রীর মধ্যে সম্পর্ক ছিল এটা সত্যি, কিন্তু কিছু সমস্যা হচ্ছিল। শুভ খুব ভালো মেয়ে, আসলে আমাদের মধ্যে অনেক লোকজন ঢুকে পড়ল, কিছু পরিচিত লোক নানা রকম গেম খেলতে থাকলো, আমাকে একরকম কথা বলছে, এরপর অন্য জায়গায় গিয়ে সেটা ঘুরিয়ে বলছে। এগুলো ক্রমশ পরিবারকে এফেক্ট করতে থাকলো। সেখানে দাঁড়িয়ে মনে হলো আমি আর বিষয়টি ব্যালেন্স করতে পারছি না, এই সমস্যাটা আমাদের দুজনেরই হলো। আর একটা জিনিস, ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ চাইছিল না আমাদের সম্পর্কটা টিকে থাকুক। রাজ চক্রবর্তী বলেন, আমি আর শুভশ্রী রিলেশনে ছিলাম আর আমরা দুজন মিলে ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছে, দুজনই এখন কাজকে প্রায়োরিটি দিতে চায়। শুভশ্রীর সঙ্গে ব্রেকআপ নিয়ে মিমি কি বলছেন? রাজ বলেন, মিমির সঙ্গে আমার কথা হয়নি, আর জটিলতা বাড়াতে চাইছি না। মিমির সঙ্গে আপনার ব্রেকআপের পর প্রথম দিকে কি কথাবার্তা ছিল না, পরে আবার সেটা শুরু হয়? রাজ উত্তর দিলেন, আমাদের সম্পর্ক ছিল 4 বছর, আমরা ভালো বন্ধু ছিলাম, তাই মিমির সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও তার প্রতি কোনো তিক্ততা ছিল না। শুভশ্রীর সঙ্গে সম্পর্ক নেই মানে ওর প্রতি আমার শ্রদ্ধা চলে গিয়েছে, তা কিন্তু না। মিমির সঙ্গে কি নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে? এই প্রশ্নের উত্তরে রাজ বলেন, আমার মনে হয় বন্ধুত্ব রাখাই ভালো, আর কোনো সম্পর্কে যেতে চাই না। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।